প্রতারণের অভিযোগে চাইল্ড এন্ড ওল্ড এইচ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ রোববার দুপুরে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে ডিবির মুখপাত্র হারুনুর রশিদ জানান মিল্টন সমাদার সাইকোতে পরিণত হয়েছে তিনি তথা কথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন তার অর্থের উৎস কি এসব বিষয়ে মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে না তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন তার স্বামীর চিকার দেখানো হয়েছে এবং সে সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায় এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না উনি কেন থানাকে অবহিত করলেন না